Hi everyone, welcome back to my channel. Welcome to Motorima Ghosh. So, আশা করি তোমরা ভালো আছো আর লাস্টের ব্লগটা তোমাদের ভালো লেগেছে. পূজো তো শুরু আর হ্যাঁ, পূজোর মধ্যে একটা নিমন্ত্রণ পেয়েছি গৃহপ্রবেশে. দেখো রেডি হয়ে গেছি আর গৃহপ্রবেশটা হচ্ছে এইটা তো আমাদের ঘর আর এই যে উল্টো দিকে বাড়িতে উল্টো দিকে ফ্ল্যাট হোল্ডার তো ওরা এই ফ্ল্যাটটা সেল করে দিচ্ছে আর যে নতুন ফ্ল্যাটে গেছে মানে কিনেছে তো সেটাই আজকে গৃহপ্রবেশ. তো ওখানে আমরা যাচ্ছি, তো চলো দেরি হয়ে গেছে. আর ভাড়া নিতে হবে না, যাওয়ার সময় কিন্তু দুটো নিয়ে যাবে. হ্যাঁ ঠিক আছে, দুটো নিয়ে যাবে. খেতে বসে পড়েছি আর প্রথমেই পড়ে গেছে বাসন্তী পোলাও, ভেজিটেবল চপ, ভোগের খিচুড়ি, লাবড়ার তরকারি, পনির দিয়ে নবরত্ন, স্টাফড আলুর দম, সব গরম গরম খুব ভালো ছিল. তারপরে ছানার কোফতা দেখতে পাচ্ছ, মানে পুরো থালা পুরো ভরে গেছে, মানে খেতে পাচ্ছি না এত খাবার. তারপরে দিয়েছে আনারসের চাটনি, পাঁপড়, পায়েস আর গোলাপ জামুনও ছিল, যেটা আমি খাইনি, শুভজিৎ নিয়েছে. প্রবেশ খেয়ে এসে বাড়িতে একটু রেস্ট নিয়েছি, তারপরে যোগা ক্লাস গেছি, যোগা ক্লাস থেকে এসেও আবার ল্যাদ খেয়েছি. এখন ল্যাদ খেতে খেতে রাত্রি হয়ে গেছে, ভিডিও করিনি আর কিছু. তো এখন লাঞ্চ বলছি, মাথাও খারাপ হয়ে গেছে, ডিনার করতে যাব. তার আগে একটু দেখিয়ে দিই একটা জিনিস, দাঁড়ো. এই দেখো আমাদের বাড়ির সামনে লাইটিং দিয়ে দিয়েছে, দেখেছো? আমাদের বাড়ির সামনে লাইটিং দিয়ে দিয়েছে,
কি ভালো লাগছে! পুরো পুজো পুজো মনে হচ্ছে, পুরো পুজো পুজো মনে হচ্ছে, মানে খুব সুন্দর লাগছে। বাড়ির সামনে পুজোর মধ্যে লাইটিং না হলে হয় বলো? আর যোগা ক্লাস থেকে ফেরার সময় আমি এই ব্যাগটা একটা কিনেছি। এখানে একটু ফোন রাখতে পারবো, পার্স রাখতে পারবো, তার জন্য একটা হ্যান্ডব্যাগ। আর এই প্রিন্টের ব্যাগগুলো এখন বেশ উঠেছে, বেশ ভালোই লাগে। তো চলো এবার ডিনারে যাই। ডিনারে কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ডিম সিদ্ধ হচ্ছে মানে আমার না? এই যে এখানে ডিম সিদ্ধ হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে আলু সিদ্ধ মাখার জন্য, আলু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখানে দুপুরের পাঁচমিশালো তরকারি আছে, অল্প ডাল আছে, আর ওটা ভাত। আর দুপুরে কি একটু মাছ হয়েছিল, সেটা তোমরা খেয়েছিলে, কিন্তু আমরা তো গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, তো এটাই আমাদের ডিনার। তো ডিনার করেই শুয়ে পড়ব। তো আস্তে আস্তে দিন যত এগোচ্ছে তত পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মানে একদম পূজোর ফ্লোয়ের যে অ্যাকচুয়াল দিনগুলো সেগুলো আসছে। ভীষণই এক্সাইটেড সব, সবাই সুস্থ থাকি আমরা, তো সবাই আমরা আমরা তোমরা সবাই এভরিওয়ান ভালোভাবে সবার পুজোটা কাটুক। তো যাই হোক, আজকের ব্লগটা একটু ছোটোই হয়েছে, মানে খুব বেশি বড়, আগের দিনের ব্লগটা বেশ বড় হয়ে গেছে, কারণ দুদিন ধরে ব্লগ কন্টিনিউয়েশন চলেছে, তাই জন্য বেশ বড় দেখেছে ব্লগটা। তো আজকের ব্লগটা একটু ছোট দিচ্ছি, ছোট বড় মিলিয়েই সব চলবে। তো চলো আজকের ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের যা কিছু বলার, আমার ইম্প্রুভমেন্টের জন্য যদি কিছু তোমাদের বলার থাকে, সাজেশন দেওয়ার থাকে, প্লিজ কমেন্ট বক্সে। আমি রোজ বলি কমেন্ট করতে, তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে যে তোমার এইটা ভালো হচ্ছে, তোমার এইটা একটু ইম্প্রুভ করার দরকার, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল ভালোভাবে। তো দেখা হচ্ছে আমার পরের ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।